আরশে কুরসি ওই মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআন শরীফের পাতা উল্টায় মোবাইল দেওয়ার সময় বলল আমি অন্য সাইডে যাব না বাবা আমি অন্য সাইডে যাব না শুধু আমি পরীক্ষা দেব ওদের এই কি যেন বলে ওগুলি আছে ওগুলি দেখবো আর অন্য সাইডে যাব না এখন দেখেন আমি থুইকা থুইকা মরতেছি আজকে আমি মোবাইলটা দেখলাম মোবাইলের মধ্যে এমন কিছু লেখা আছে যদি কোনো সাংবাদিক ভাইরা দেখতে চান এই যে ওর মোবাইল এই যে আমি কিনে দিছি 11,000 টাকা দিয়া অনেক চার্জ করে আমার থেকে মোবাইলটা কিনে নিছে কয় তুমি না কিনে দিলে আমি কিনে নেবো তারপরে 9,500 টাকা দিছে আমি বাকি টাকাটা মোবাইলটা কিনে দেওয়ার পরে বলছি মা তুই অন্য কোনো সাইডে ঢুকিস না তোর যতটুকু লেখা পড়ার দরকার অতটুকুই পড়িস নেটে 1 ঘন্টা যাইবি 1 ঘন্টার বেশি তুই থাকিস তা আউট হয়ে যাইস এখন ওর মতলব হলো আমি বাসা থেকে বের হয়ে যাব তুমি যদি মোবাইলটা না দাও ভাই আমি এখন মেচুইট আমি এখন 18 বছর পূর্ণ হয়েছে আমি যা মন চায় তা করুম তুমি যদি কোনো পুলিশের কাছে যাও যাও পুলিশ আমার কিছু করতে পারবো না এখন এই যে এতগুলি মানুষের সামনে আমি বলতেছি ভাই কোনো ভাই কিংবা কোনো বোন কিংবা কোনো মা খালারা কিংবা বাচ্চা কাচ্চারা কোনো সময় আপনারা এই যে বাচ্চাদের বিশেষ করে মহিলাদের এই অ্যান্ড্রয়েড সেট দিবেন না এই অ্যান্ড্রয়েড সেটের মধ্যে নিয়ে যে কি করে পৃথিবীটা উল্টে ফেলতেছে আজকে আমি বাবা হয়ে দেখলাম আমি বাবা হয়ে দেখলাম এতে যদি কোনো সাংবাদিক ভাই পুলিশ প্রশাসন কিংবা কোনো ডিআইজি এসপিসি যত রকমের মানুষ আছে তাদের কাছে আমি হাত ধরে বলতেছি আমার যদি এই কোনো সময় আমি বিপদে পড়ি আজকেই মনে হয় বিপদে পড়ব এই বিপদ থেকে আমি যেন বাঁচে থাকতে পারি আপনারা সবাই আমার হেল্প করবেন আপনারা সবাই আমার হেল্প করবেন আমি 3-4 বার স্ট্রোক করছি আমি মানে বিশ্ববিদ্যালয়ে না আসার আগে শিক্ষার্থীদের এই শিক্ষার্থীদের সবাই রে মা বোন সবাই রে বলতেছি অ্যান্ড্রয়েড সেট আপনারা নেবেন না বাচ্চাদেরকে দেবেন না বাচ্চারা বলে এখন বের হয়ে যাব বাচ্চার সাথে সাথে মায়া বাচ্চার মাও বলে বের হয়ে যাব পুরো ফ্যামিলিটা একদিক থাকে ওরা এখন ম্যাচুয়েট এরা একদিক থাকে শুধু বাবারে একদিক রাখে এখন বাবারে বলে বাড়িঘর ফেরাইছে যাবো তুমি তুমি যাবো তোমার প্রয়োজন নাই আমি কি রাস্তাঘাটে মরবো আপনি যে 15-16 বছর আপনার জীবনকে দান করে 15-16 বছর বিদেশ যে থাকলাম আমি অল্প একটুখানি টাকার মালিক হয়েছি বেশি হই নাই একটা কারণীগঞ্জ একটা বাড়ি করছি খোলামুড়া আর দেশে একটা বাড়ি করছি এই আমার সম্বল এখন এই সম্বল বিক্রি করে আমি খাইতেছি এই সম্বল বিক্রি করে কেন এটারও কই ভদ্রদেরকে দিতে হইব পুলিশ প্রশাসন ভাই কিংবা শেখ হাসিনাকেও বলছি ম্যাডাম আপনার জন্য রাজনীতি করতে করতে আজ 3 বার স্ট্রোক করছি আপনাদের কোনো হেল্প পাই নাই যদি মনে করেন এই ছেলেটারে বলুন বাটার মসজিদ থেকে বাটার মসজিদ লালবাগ থেকে থেকে আমি কেরানগঞ্জ বাড়ি করছি ওখানে আমি এখন আছি আপনার ধানমন্ডিতে এখানে বাংলাদেশে যত রকমের সন্ত্রাস কিংবা হরতাল কারফিউ যত যা হইতো তখনকার আমলে থাকতে পারতাম না তখন আমি ধানমন্ডি চলে যেতাম প্রত্যাশা কি আপনি করেন এখন প্রত্যাশা কি আপনি করেন যে এই যে মানে ইউনিভার্সিটির আগে মোবাইল হাত থেকে কেটে নেওয়া হোক তাই তো ইউনিভার্সিটির আগে হোক পরে হোক অ্যান্ড্রয়েড সেট না দেওয়াই ভালো দেখেন আমি বারবার বলছি আমার মেয়েটা সকালবেলা ফজর পূজা পাতা উল্টায় কোরআন শরীফের পাতা উল্টায় পাতা উল্টায় নামাজ পড়ে দেখি সব কিছু দেখি দেখার পরে ভাবছি যে এই নামাজ পড়ে যাক কোনো ব্যাপার না কিন্তু এই অ্যান্ড্রয়েড সেট আমি বলছি বাবা অন্য কোনো অপশনে যাও না তোমার লেখাপড়ার অপশনেই থাকো 1 ঘন্টার বেশি তুমি নেটে থাকো না এখন ওর নেট চালিয়ে দেবো 24 ঘন্টা এখন ওর সব কিছু এটার মধ্যে ধরা পড়ে গেল আজকে যা বিশ্রী লেখা আসছে ভাই এটা ভাষায় প্রকাশ করার মতো না এখন যদি বলে তুমি এখন বাসা থেকে চলে যাও তোমার দ্বারা তোমার আর প্রয়োজন নাই তুমি লাইফে বলে কোনো কিছুই করতে পারো না আমি একটা বাড়ি করছি ভাই আমার ভাড়া দিতে হয় না আমি মুদি দোকান করি আমি মুদি দোকান করি কি বলবো ভাই ভাষায় প্রকাশ করতে পারি না এখন আমার মন ছাড়ার কোনো গতি নাই আমার অনেক কয় বাড়ি থেকে বেরিয়ে যাও সবাই বলে পুরো বাইন ওর মা ওর ভাই সবাই বলে বাড়ি থেকে বেরিয়ে যাও কারণটা বুঝতেছি না আমি থুইকা থুইকায় মরতেছি খালি খালি থুইকা থুইকা মরতেছি কি কমরে ভাই কি কম হয়ে যে মোবাইলটার মধ্যে আহার কি লেখা আছে কি ছবি আছে কি বলবো এখন যদি চার্জ করি বলবে কিচ্ছুই আসে নাই তুমি কিচ্ছুই জানো তুমি কি লেখাপড়া করছো আমরা ক্লাস 9-এ পড়ছি ওয়েস্টার্ন হাই স্কুল থেকে 1979 সালে ক্যান্ডিডেট তারপরও এত কিছুর পরে আপনি বাবা মা সন্তানের জন্য জীবন উৎসর্গ করে আজকে আপনার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী
এর পরও তো আপনি বোধহয় আপনার জান কুরবানি দিয়ে শুভকামনা করবেন না? শুভকামনা করতেছি এখনো, জানটা বলছি তোর জন্য। আমার তিনটা ছেলে মেয়ে অসস, দুটা ছেলে ভালো না, তোর জন্য আমি সব করতে রাজি। তোর জন্য বাড়ি বিক্রি করে ফেলাম। বড় মেয়ে জানে বলছিলাম যে বাবা আমি সৌদি আরবে ছিলাম, তুমি যদি কোনো চার চাক্কা গাড়ি লাগে তোমার জামাইরে আমি দিব, তুমি সেরকম পোনা একটা ধরো, সেরকম পোনা একটা ধরে বিয়ে শাদি করো, আর নাইলে আমরা বিয়ে শাদি দেব। সেই অপেক্ষাটাও করে নাই, সে একটা একটা সাধারণ একটা মানুষকে বিয়ে করছে, আর সেও সেও অসুবিধায় আছে। এই মেয়েটার এই মেয়েটা এনে আমি একটা আশা করছিলাম যে যাও এই লেখাপড়া করে শিখা, হয়তো আমার দিক খেয়াল করবো। এখন দেখি যে তুমি বাড়ির সবচেয়ে খারাপ লোক, তুমি বাইক থেকে বেরিয়ে যাও। ছেলে দুটা, একটা 27 বছর, একটা 19 বছর, মেয়েটার বয়স 18 বছর। এখন দেখেন দেখেন, এই সবার কাছে আমি অনুরোধ করে বারবার অনুরোধ করে গেছি, এন্ডোরসেট মেয়েদের কাছে দেবেন না। আর যদি না দেন, ওর মায়ের তো চাপ দিব, ওর বা ভাইয়েরা চাপ দিব যে তুমিই ভালো না, তুমিই ভালো না। আর আমি যে বাড়ি বিক্রি করে খাই কিংবা আমি জমি বিক্রি করে খাই, পয়সার কৈফত তোমার দিতে হবে, টাকাগুলি কি করো। এখন আমি কোথায় যাবো? আমার তো আর মাথায় ছেলে না, আমি সাধারণ একটা মুদি দোকান করি চাপতে চাপতে, তো তাও করতেছি আমি। এখন আপনি তো প্রত্যাশা করেন যে ইউনিভার্সিটির ভিতরে গিয়া আমরা ইন্ডোরে ঢুকবো, ঢুকলেও অন্য কোন সাইডে যাব না। এক সেকেন্ডে সেকেন্ড এক একটা করে পিক আসে, এক একটা করে খারাপ ভাষা আসে, এক একটা করে যা নোংরা ভাষা আমি আজকে নিজে পড়ছি, আমি নিজে করছি। কোনোদিন ওর মোবাইল হাতে ধরি নাই, আজকে ধরছি। দেখলাম কি অবস্থাটা, গুগলের অবস্থাটা দেখেন। সবাইকে জানো, সবাই মা বোনেরা, ভাই বোনেরা সবাই জানি, খোঁজ খবর রাখেন, খোঁজ খবর রাখলেও তো কোনো কাজ হবে না, মায়েরা চাপ দিব না, তো ফ্যামিলি পুরো এক, বাবা হইবে একদিন আমার মতো ঠিকা ঠিকা মতো, যে তুই মরে যা, আমি আজকে এখানে এই স্টক করলে আমার লাইফ থেকে ফালাই দিব, যা না সব কিছু আমার। কাকা আমরা যতটুকু বুঝলাম, আবার সবাই রে সবাই আমার জন্য একটু দোয়া করবেন। পুলিশ প্রশাসন ভাইরে বলতেছি, মেজর ডিএসপি এইচপি যত রকমের মানুষ আছে, আমার জন্য একটু হেল্প করেন ভাই। আমি যদি কোনো সময় কোনো থানায় যাই, আপনারা আমার জন্য একটু হেল্প করেন ভাই। আমি তো একটা প্রশ্ন করতে চাইছিলাম, মানে আমার যতটুকু মনে হলো যে আপনি আপনার মেয়েরে বা আপনার পরিবারকে অনেক ভালোবাসেন, মানে হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি যে এই যে এতগুলো মানুষের সামনে কথাগুলো বলতেছেন, এগুলো হচ্ছে ইউটিউবে বা বিভিন্ন সাইটে যাবে, তো যদি এগুলো বিভিন্ন সাইডে যায় সেক্ষেত্রে আপনার পরিবারের বা এই আপনার মেয়ের কোনো সমস্যা হতে পারে, কিন্তু তো সেক্ষেত্রে আপনি আসলে কি বলবেন? আপনি যে এই যে সবার কাছে এটা প্রচার করে বেড়াইতেছেন, তো এটা যদি আপনার মেয়ে দেখে, সেও যদি কোনো মানে নেগেটিভ অ্যাটেম্প্ট নেয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? পুলিশ প্রশাসন ভাই আমাকে হেল্প করবে, পুলিশ প্রশাসন ভাই, বাংলাদেশের যত মানুষ আছে সবার কাছে আমি হাত ধরা করে বলতেছি, আপনারা আমাকে হেল্প করেন। মানে তো আমার মেয়েরা ভালো ভাই, আমার মেয়েরা ভালো সাথে রয়েছেন, তাদেরকে আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, কামনা করি।